রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে বারবার সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বেআইনি নির্মাণ ইস্যুতে ভীষণ রকমভাবে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাদেরও কার্যত ধমক দিলেন বিচারপতি। তার সব বক্তব্য, একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। এক্ষেত্রে নিজের বাড়ি ভাঙার কথাও বলেন তিনি। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে আজ নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েক মাস আগে তিনি এই সংক্রান্ত মামলায় বুলডোজার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তার বক্তব্য ছিল, অবৈধ নির্মাণ ভাঙতে প্রয়োজনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করতে হবে। এদিন আরও এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করলেন, একটাও বেআইনি নির্মাণ কোথাও কোনো জায়গায় থাকবে না। হাওড়ায় তার নিজের বাড়ি আছে, সেটাও যদি বেআইনি হয় তাহলে সেই বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। হাওড়া লিলুয়ার এক বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এমন মন্তব্য করেছেন বিচারপতি। এই মামলাতেই তার নির্দেশ, ওই অবৈধ নির্মাণের প্রমোটারকে সশরীরে হাজির করাবে পুলিশ। আজ দুপুরে হাজিরা দেওয়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। আসলে এই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, তবে নির্দেশ কার্যকরী হয়নি। অভিযোগ তুলে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন করেন মামলাকারী। আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ধার ধরে প্রমোটারকে আজ এক্ষুনি এজলাসে হাজির করুন, এমনই কিন্তু চরম নির্দেশ দিলেন পুলিশকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সাথে সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একেবারে কড়া হুঁশিয়ারি, আমার বাড়িটাও যদি বেআইনি হয় আমার বাড়িটাও ভেঙে ফেলুন, এমনই কিন্তু মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশের পর পুলিশ কী স্টেপ নেয়, রাজ্য সরকার কী স্টেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।